হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজের অনুপস্থিতি বেশ ভালোই ভুগেছে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়দেরকে। দলের অন্যতম সেরা পেসারের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বোলিং ছিল একেবারে যেন স্বর্ণসারা। এবার চেন্নাইয়ের বোলিং নিয়ে দূর হচ্ছে দুশ্চিন্তা। দলের সাথে দোগ দিচ্ছেন আইপিএল এর এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজুর রহমান। আজ সন্ধ্যা 6:15 চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মোস্তাফিজ। আগামীকাল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে চেন্নাইয়ের জার্সি গায়ে দেখা যেতে পারে মোস্তাফিজকে। এর আগে গত 2 এপ্রিল আসন্ন টি-20 বিশ্বকাপের ভিসা প্রসেসিং সম্পন্ন করতে বাংলাদেশে আসেন মোস্তাফিজ। আজ ফের চেন্নাইয়ের বিমান ধরেছেন তিনি। হয়তো মোস্তাফিজের হাত ধরে আরো জয়ের মুখ দেখবে চেন্নাই। চলতি আসরের প্রথম 3 ম্যাচ শেষে সর্বোচ্চ 7 উইকেট নিয়ে উইকেট শিকারী বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে 1টি ম্যাচে অনুপস্থিত থাকায় শীর্ষস্থান হারিয়েছেন তিনি। হিজের সমান 7 উইকেট নেওয়া মোহিত শর্মা ইকোনমিতে এগিয়ে থাকায় শীর্ষে উঠে আসেন তিনি। তবে গতকাল তাদের দুজনকে টপকে পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুব বীরেন্দ্র চাহাল।